নমস্কার আজকাল প্রশ্ন অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রত্যেকই নিশ্চয়ই খুবই ভালো আছেন কারণ ভালো থাকতে হবে আমাদের পজিটিভিটি আমাদেরকে যে কোনো রকম সাকসেসের দিকে নিয়ে যায় এবং যিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একজন সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার শুধুমাত্র তাই নয় তার সঙ্গে বলবো এই যে পজিটিভিটির কথা বললাম এই পজিটিভিটি তার মাধ্যম দিয়ে মানুষ পেয়ে আসছেন লাগাতার এত বছর ধরে তার অনবদ্য প্রতিকার প্রতিবিধানে মানুষ আজকে উপকৃত সেটা পড়াশোনার ক্ষেত্রে বলুন ক্যারিয়ার তৈরির ক্ষেত্রে বলুন স্বপ্নের ক্যারিয়ার তৈরির ক্ষেত্রে বলুন এবং দাম্পত্য জীবনে সুখের সমৃদ্ধি আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে সামগ্রিকভাবে তিনি আমাদের সঙ্গে থাকেন আছেন থাকবেন আমাদের সঙ্গে অরূপ কুমার শাস্ত্রী অনেক অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার বড়দের প্রণাম জানাই ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি প্রত্যেক দিন বৃহস্পতিবার বলে থাকি আপনাদের নানা রকম জিনিস নিয়ে আলোচনা করে থাকি বাস্তু নিয়ে দীর্ঘদিন ধরে আমি আলোচনা করেছি পরপর আলোচনাগুলো যেমন শুনছেন তার সাথে বলবো যে অ্যাস্ট্রোলজিটাকে মেনে চলুন এবং গাইড নিন বাস্তু হোক জন্ম ছক হোক দুটোকে মেলবন্ধন করে চলার চেষ্টা করুন কারণ এই দুটোকে একসাথে নিয়ে চললে জীবনে সাকসেস পাবেন আর যারা জেনে রাখবেন নিজের জন্ম ছকটাকে ঠিক করে জীবনে চলতে পারবেন তারাই জীবনে কিন্তু সাকসেস এবং সাফল্যর মুখ দেখবেনই দেখবেন সুতরাং সেই সাকসেস নিয়ে আমাদের আজকে এগিয়ে চলা আপনারা রয়েছেন সরাসরি এই মুহূর্তে কথা বলতে অর্পের সঙ্গে আপনাদের প্রশ্ন আপনাদের জিজ্ঞাসা রাখতে ডেফিনেটলি আপনাদের সরাসরি এই মুহূর্তে ফোন করুন আপনারা 6299224239 6299224230 দুটো ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে ফোন করবেন আপনাদের জিজ্ঞাসা রাখবেন অবশ্যই উত্তর দেবেন অরূপ সরাসরি প্রশ্নে যাই অরূপ সেটা হচ্ছে যে আমরা তো অনেক রকম মাঙ্গলিক দোষ নিয়ে আমরা আলোচনা করি মহিলাদের মাঙ্গলিক দোষে বিয়ে হয় না এটা আমরা জানি পুরুষদের মাঙ্গলিক দোষ অনেক সময় তোমরা চোখ দেখে বলো এই যে পুরুষদের যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে বেসিক্যালি কি কি সমস্যার সম্মুখীন তারা হতে পারে এইটাই হচ্ছে মেন ব্যাপার সবসময় আলোচনা শুনবে যে মহিলাদের মাঙ্গলিক বিয়ে হচ্ছে না কিন্তু পুরুষদেরও কিন্তু মাঙ্গলিক দোষ থাকলে নানা রকম সমস্যা থাকে সেই সমস্যার মধ্যে কি কি সমস্যা থাকে সেইটা নিয়ে আলোচনা করব প্রথম কথা মাঙ্গলিক দোষ থাকলে ছেলেদের ক্ষেত্রে বেকারত্ব নিয়ে আসে ছেলেদের কর্মস্থানে কিন্তু সাফল্য আসে না ছেলেদের কিন্তু কর্মের জায়গায় শত্রুতা এবং নানা রকম সমস্যার দিক দিয়ে কিন্তু এগোতে হয় সুতরাং মাঙ্গলিক দোষ শুধুমাত্র বিবাহিত জীবন না কর্মজীবনে বা সাফল্য জীবনেও কিন্তু তারা কিন্তু এগোতে পারে না কোন কোন জায়গায় ছেলেদের মাঙ্গলিক দোষ হলে সেই জায়গাটা নেগেটিভ ফল দেয় সেটা নিয়ে বলবো প্রথম কথা ছেলেদের মাঙ্গলিক দোষ মঙ্গল দোষ থাকার থেকেও বড় কথা মঙ্গল যদি রাহুর সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু অঙ্গরাগ দোষ সৃষ্টি করলো এই দোষটাও কিন্তু ছেলেদের বেকারত্ব নিয়ে আসে এবং ছেলেদের সাফল্য দেয় না আর মঙ্গল শনি বিষ যোগ সৃষ্টি করলেও কিন্তু মাঙ্গলিকের থেকেও সেটা কিন্তু খারাপ যোগ সেই যোগটা থাকলেও কিন্তু ছেলেদের বিবাহিত জীবন এবং কর্মজীবন এবং লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু সাফল্য দেয় না নানা রকমভাবে সমস্যা সৃষ্টি করে সুতরাং ছেলেদের মাঙ্গলিক কিন্তু উন্নতিতে বাধা এবং বিবাহিত জীবনে সমস্যা দেয় সুতরাং এই মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু ছেলেদের পক্ষে কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু ভালো হয় না তাই আপনাদের সেই জায়গাগুলোকে রেক্টিফিকেশন করে অবশ্যই প্রতিকার প্রতিবিধান নেওয়ার দরকার কারণ প্রতিকার প্রতিবিধান যদি না নেন মাঙ্গলিক দোষ বা মঙ্গল রাহু বা মঙ্গল শনির সঠিক গাইড না নিয়ে চলেন তাহলে কিন্তু আগামী দিন আপনাদের নানা রকম সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে সুতরাং এইগুলো মাথায় রাখতে হবে মঙ্গলকে ঠিকঠাক রেখে বা মাঙ্গলিক দোষটাকে ঠিকঠাক রেখে কিন্তু আমাদের এগোতে হবে কোন কোন জায়গায় কী কী সমস্যা থাকে সেইটা নিয়ে বলবো মাঙ্গলিক দোষ যদি লগ্নে থাকে ছেলেদের ক্ষেত্রে তাহলে বিবাহিত জীবন এবং রাগ এবং চাকরির ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে থাকে আসবো আমরা একটা জাস্ট আরো ফোন নিয়ে আমরা এই আলোচনায় আজকে ফিরছি হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন আমি বালি থেকে বলছি বালি থেকে কে বলছেন আমি বালি থেকে আমি কার সম্বন্ধে জানবেন আমি আমার মেয়ের সম্বন্ধে হ্যাঁ তো আপনার মেয়ের নামটা বলুন মেয়ের নাম হচ্ছে প্রিয়াঙ্কা নাথ অনুষ্ঠান দেখেন অরূপ কুমার শাস্ত্রী নেই প্রথম দেখছেন আমার মেয়ের সম্বন্ধে আপনি এই অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন হ্যাঁ 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 দাদা অনুষ্ঠান দেখছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা সবার আগে দিদি একটা কথা শুনুন হ্যাঁ টিভির ভলিউমটা আপনি মিউট করে দিন আর নচেত আপনি ফোন নিয়ে পাশের ঘরে চলে যান একটা ফিডব্যাক আসছে ফোনটা কেটে যাবে হ্যাঁ শুনেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলুন
মেয়ের ডেট অফ বার্থ? মেয়ের ডেট অফ বার্থ 22/11/2002। 22/11/2002 সময় কি? তোমার যে 3টা 30 পার না, সেটা দুপুর না ভোর রাত? ভোরবেলা। ভোরবেলা ভোরবেলা 3টা 53 বললেন? মানে সেটা কোথায় জন্মস্থান? উত্তরপাড়া। উত্তরপাড়া হুগলি। হুগলিতে জন্মস্থান। রাশি লগ্ন জানেন? না আমি কিছু জানি না সেরকম। তাহলে আপনি সিরিয়াস নন, কিন্তু এভাবে কিন্তু অ্যাস্ট্রোলজিটাকে মেনে চলার চেষ্টা করুন, না হলে কিন্তু শুধু ফোন পেলাম কথা বললাম সেই করে একবার দেখিয়েছিলাম, তা রাশি লগ্ন কি বলেছিল? বিষরাশি বলেছিল। বিষরাশি ঠিকই বলেছে, তুলা লগ্ন, ঠিক আছে। অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে যদি দেখতে হয় তাহলে হচ্ছে লগ্নের, লগ্নের শুক্র আছে, লগ্নের দ্বিতীয় রবি, বুধ, কেতু 3 নম্বর স্থানে কিছু নেই, এবং নানা রকম ভাবে কিন্তু রবি কেতু থাকলে কিন্তু সমস্যা, এবং নানা রকমভাবে কিন্তু উন্নতিতে বাধা, এবং এই চার্ট অনুযায়ী অষ্টম স্থানে চন্দ্ররাহু যোগ থাকলে মানসিক ডিপ্রেশন, এবং নানা রকমভাবে কিন্তু কেরিয়ারে উন্নতি দেবে না, এবং শনি থাকা এই জায়গাটা নবম স্থানে শনি থাকলে কিন্তু কমার্স নিয়ে পড়াশোনা, এটা কিন্তু ইন্ডিকেট দিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমার্স নিয়ে পড়েছে। আচ্ছা, চাকরি বাকরি কিন্তু হচ্ছে না তাই তো, বা উন্নতিতে বাধা তো? সেটাও ঠিক বললাম, রবি কেতু কিন্তু এই চয়েসটা কিন্তু সঠিক হবে না, কারণ রবি কেতু বা বুধ কেতু যুক্ত রয়েছে, এইখানে কিন্তু গ্রহণ দোষ সৃষ্টি করলো, চন্দ্ররাহু থাকলে কিন্তু গ্রহণ দোষ থাকার জন্য মানসিক ডিপ্রেশনে চলে যাবে। 2022 সাল থেকে ওর কিন্তু খুব খারাপ দিন আসছে, আগে থেকে যদি চন্দ্ররাহু বা মঙ্গল রবি রাহুর প্রতিকার প্রতিবিধান না করা হয় তাহলে কিন্তু নানা রকম সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে আপনার। আপনার কিছু প্রশ্ন আছে কি বলুন? প্রশ্ন বলতে মানে যার সঙ্গে বিয়ে করেছে মানে ছেলেটা কি ওর সঙ্গে মানে আলোচনা করছিলাম মেয়েদের ক্ষেত্রে কিন্তু অলরেডি ওর রয়েছে, হ্যাঁ, এবং চরম মাঙ্গলিক দ্বাদশে রয়েছে, এটাকে ঠিক করা যায় ওর? এই হ্যাঁ, এই জায়গাগুলো ঠিক না করলে ওর বিবাহিত জীবনও টিকবে না, বা বিবাহিত জীবন টিকলেও সমস্যা থাকবে, নানা রকমভাবে কর্মের ক্ষেত্রে উন্নতি হবে না। আর লগ্নে শুক্র আছে, এই মেয়ে প্রেম করে বললামই তো বিয়ে করেছে, একটুখানি মানে পাকা ধরনের মেয়ে এই জায়গাটা। আর বিশেষ করে বলছি এই বিয়ের থেকেও আপনি যদি ভাবেন পরবর্তী আর একটা জায়গায় বিয়ে দেবেন, সমস্যা কিন্তু একই থেকে যাচ্ছে, সেই মাঙ্গলিক দোষের সমস্যা, মানে সেখানে গিয়ে একই প্রবলেম তৈরি হতে পারে। আগে এই জায়গার থেকে বেরিয়ে আসতে গেলে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি তো বালি মানে বালি থেকে ফোন করছিলেন, প্রথমত বলি যে আপনি ওর চেম্বারে গিয়েও যোগাযোগ করতে পারেন, প্রয়োজনে হেল্পলাইন মানে বুকিং নাম্বার তো যাচ্ছি, বা অনলাইনেও কিন্তু কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন কনসালটেন্সির জন্য ফোন নাম্বার যা এই এই বুকিং নাম্বারই হচ্ছে বুকিং নাম্বারস একদম চেম্বারে গিয়ে বা অনলাইন কনসালটেন্সি নাম্বার 9798057536 এবং 9477027853। আর চেম্বার বলে দিই যে কালীঘাট, শ্যামবাজার, ডানলপ, করদায় চেম্বার রয়েছে। আমার মনে হয় আপনার চেম্বারে গিয়ে যোগাযোগ করাটা বেটার, ডানলপে তো পেয়ে যাবেন কারণ কাছাকাছি, কারণ অনেক সময় অনেকে ব্যস্ততার জন্য আসতে পারেন না, সেক্ষেত্রে যেহেতু অনলাইনে সুযোগ রয়েছে অনলাইনেও আপনি যোগাযোগ করতে পারেন, একই ফোন নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন। এই জাস্ট আমরা মানে আলোচনা করছিলাম মাঙ্গলিক নিয়ে, এবং মহিলাদের ক্ষেত্রে আমরা আলোচনা করি, তুমি দেখিয়ে দিলে কিন্তু ওনার কি সমস্যা মেয়ের রয়েছে, এবং এটা কিন্তু লিঙ্গার করবে যদি না তুমি বলছো সমাধান সূত্রে আসুক। দ্বাদশে মঙ্গল রয়েছে, প্লাস রবি কেতু যুক্ত আছে, চন্দ্র রাহু যুক্ত আছে, সমস্ত জায়গাটা সমস্যা আছে, সেই জায়গাটা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান না করলে, এখন থেকে যদি ঠিকঠাক না করা হয়, খুব কম বয়স, এখন থেকে যদি ঠিকঠাক না করা হয়, আর বিয়ের ক্ষেত্রে এটা প্রচণ্ড বাজে, মানে
বিবাহিত জীবন কিন্তু ওর আগামী দিন আসছে এটা কিন্তু বলে দিতে পারি। সুতরাং সমস্যার থেকে বেরোন, ঠিকঠাক করুন। যাই হোক, যে আলোচনাটা করছিলাম ছেলেদের মাঙ্গলিক, ছেলেদের মাঙ্গলিক থাকলে যে সমস্যাগুলো হয়, লগ্নে মঙ্গল থাকলে সেই জায়গাটা বললাম, তার সাথে যদি লগ্নে মঙ্গলের সাথে যদি রাহু বসে যায় বা শনি বসে যায়, তাহলে কিন্তু সেটা চরম খারাপ হয়ে গেল, সেটা আরও বেশি চরম মাঙ্গলিক প্রভাব দেবে, সেই জায়গাটা ড্যামেজ এতটাই হয়ে গেল, তার শারীরিক সমস্যা থাকবে, মানসিক দিক দিয়ে দুর্বলতা থাকবে, সমস্যা এতটাই থাকবে, তার বিবাহিত জীবন কর্মজীবন দুটোই কিন্তু ড্যামেজ হয়ে গেল। তাই এই ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষের ক্ষেত্রে মঙ্গল রাহু বা মঙ্গল শনি থাকলে লগ্নের ক্ষেত্রে তাকে আগে এসে সঠিকভাবে গাইড মেনে প্রতিকার প্রতিবিধান করতে হবে। দ্বিতীয় স্থানে যদি মঙ্গল মঙ্গল থাকে, সেটা কিন্তু মাঙ্গলিক দোষ সৃষ্টি হয় লগ্নের দ্বিতীয়ে, কারণ আমরা সেটাকে মেনে থাকি। সুতরাং দ্বিতীয় স্থানে যদি মাঙ্গলিক দোষ থাকে তার ক্ষেত্রেও কিন্তু চরম বাধা, কারণ দ্বিতীয় স্থান থেকে সঞ্চয় এবং কর্মজীবনে ভালো রকম মাইনের ইঙ্গিত করে দ্বিতীয় স্থান থেকে। সুতরাং দ্বিতীয় স্থানে সেই মাইনে যেটা চায় সেই অনুযায়ী পাবে না, সুতরাং সেই জায়গাটা ড্যামেজ হয়ে গেল। দ্বিতীয় স্থানে মঙ্গল রাহু থাকলে বা মঙ্গল শনি থাকলে সেটা চরম ক্ষেত্রে বাধা, কর্মস্থানে শুধু মাইনের ক্ষেত্রে না, কর্মস্থানে চাকরি থাকবে না, বেকারত্ব থাকবে এবং কর্মতে উন্নতি হতে চাইবে না। সেকেন্ড, তার রোগ ভোগও থাকবে কিন্তু। সুতরাং মাঙ্গলিক দোষ থাকলে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু নানা রকম সমস্যা আছে। মেয়েদের ক্ষেত্রে যেমন থাকে, ছেলেদের মাঙ্গলিক কিন্তু লাইট করে নিলে হবে না, ছেলেদের মাঙ্গলিক কিন্তু চরম মাঙ্গলিক দোষ হয়ে থাকে। এবার বলবো চতুর্থ স্থানে ছেলেদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ থাকলে, লগ্নের চতুর্থ স্থানে মঙ্গল রাহু বা মঙ্গল শনি থাকলে সেটা আরও বেশি কিন্তু চরম মাঙ্গলিক দোষ সৃষ্টি করলো, তার প্রভাবে কিন্তু তারা সাংসারিক জীবনেও ঠিক থাকবে না, বাস্তু সমস্যাও কিন্তু দেখা দেবে, বাস্তুর প্রভাবে তার কিন্তু উন্নতি হতে থাকবে না, তখন কিন্তু বাস্তুও ঠিক করতে হবে এবং তার কিন্তু তার বিবাহিত জীবনও ঠিক করতে হবে, কারণ চতুর্থ স্থান থেকে সাংসারিক জীবনও কিন্তু হয়ে থাকে। সুতরাং ছেলেদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ থাকা মানে চরম খারাপ দিন কিন্তু তাদের আসে এবং তারা কিন্তু ডিপ্রেশনে রেগেও যায় এবং রেগে গিয়ে তারা নানা রকম মানে বাজে কাজ করে ফেলে। তাই ছেলেদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষের অবশ্যই প্রতিকার প্রতিবিধান করে এগোনো উচিত। একদম। আমরা একজন বন্ধুকে নিয়ে নেবো। হ্যালো, নমস্কার, কে বলছেন? জন্মস্থান কলকাতা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ জানি। বলুন তো। হ্যাঁ, অনুষ্ঠান দেখেছেন অরূপের না প্রথম? একদম একদম, দেড় মাস ধরে দেখছি না, আজকে ফলো করছি, খুব ভালো লাগছে। আচ্ছা, ওনার প্রেডিকশন খুব ভালো প্রেডিকশন। আচ্ছা, উনি বলছেন, দাঁড়ান, লগ্নে লগ্ন হচ্ছে বিষ লগ্ন, রাশি হচ্ছে আপনার মীন রাশি, রাশি রাশিতে কিন্তু লগ্নে একদম একাদশ স্থানে চন্দ্রকেতু চলে গেল, চন্দ্রকেতু থাকা কিন্তু ভালো নয়, এখানে কিন্তু ডিপ্রেশন, মানসিক চিন্তার ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো না, মানসিকভাবে কিন্তু ডিস্টার্ব থাকে, ব্যবসা করে থাকবে, কারণ সপ্তম স্থানে বুধ থাকলে তারা কিন্তু ব্যবসাজনিত কাজের মধ্যে দিয়ে কিন্তু যুক্ত থাকে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে সেভাবে উন্নতি বা সেভাবে কিন্তু সাফল্য আসছে না, যেহেতু চন্দ্রকেতু রয়েছে। যা যা বললাম ঠিক বললাম? এবার একটু আমাদের শেয়ার করুন। ঠিক বলছেন, মানে ব্যবসা করেন কি আপনার ভাই? আচ্ছা, এবং সেই ব্যবসা কি সঠিক চলছে না ওনার সব উনি যা চাইছেন তেমন জায়গায় যাচ্ছে না? যেটা এখন মার্কেট একটু হালকা হচ্ছে, মানে খুব বেশি মানে ইয়ে হচ্ছে না, একটু খারাপ যাচ্ছে, টার্নওভারটা তেমন হচ্ছে না, তাই তো এখন এই মোমেন্টে যেটা অরূপ বলছেন, এক্স্যাক্টলি এটাই বলছেন অরূপ, এইটাই বলছেন। আমি একটা কথা জানতে চাইছি। হ্যাঁ বলুন। সপ্তম স্থানে মঙ্গল, আমি একটু আগেই মানে মাঙ্গলিক দোষ ছেলেদের ক্ষেত্রে বলছিলাম,
सप्तम स्थान मंगल थका मांगलिक दोषे सठिक प्रतिकार प्रतिविधान रवि शुक्र दारिद्र जोग षष्ठ स्थान सठिक प्रतिविधान आपनी सेकेंड मैरेजे जाबें ना होले किन्तु आबार विवाहित जीवन किन्तु डिवोर्स हो जाए सुतरां सेकेंड मैरेज कराटा बड़ो कथा ना 2022 साल प्रथम दिक्कत आपनी विवाहित जीवन चेष्टा करूँ किन्तु प्रथम कथा हे रवि शुक्र दारिद्र जोगे सठिक प्रतिकार करूँ मांगलिक दोष प्रतिकार करूँ तब किन्तु सेकेंड मैरेजे जावार चेष्टा करबें ना होले किन्तु एटा समस्या थेकेई जाबे লাইভ অনুষ্ঠান অরূপের সঙ্গে কথা বলেছেন বলে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করুন ডানলপে আর একটা কথা বলে দিই যেটা অরূপ অলরেডি বলছেন যে বিয়ের জায়গাটা দেখুন আগের ফোনটা কিন্তু এটা মেয়ের ক্ষেত্রে ছিল সেখানেও বিয়ের জায়গা সমস্যা সে বিয়ে মানে বিয়ে করে ফেলেছে কিন্তু সেই জায়গাটা সেটেলমেন্ট আসছে না অরূপ বললেন যে ওইখানে যদি প্রতিকার প্রতিবিধান বা গাইডলাইন্স না নেওয়া হয় আবার একই বিষয় হবে আপনার ভাইয়ের ক্ষেত্রেও কিন্তু একই বিষয় ডিভোর্স হয়ে গেছে আবার একটা কিন্তু চেষ্টা করলে বিয়ের সমস্যাটা রয়েই যাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসতে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন মেন কথা হচ্ছে সমাধান করা তাই তো তাই তো মানে মঙ্গলটা তো ডিস্ট্রয় হয়ে আছে প্লাস কি রবি শুক্র দারিদ্র যোগ চন্দ্রকেতু যোগ এই জায়গাটা ড্যামেজটাকে ঠিক না করলে আর লগ্নের সপ্তমে বুধ থাকলে তাদের দ্বিতীয় ম্যারেজের মানে চান্স থাকে সুতরাং আপনি নেক্সট বিয়েটার জন্য কিন্তু আগে থেকে প্রস্তুতি নিন না হলে কিন্তু সমস্যা থেকে থাকবে তারপরেও জটুক বিচার করে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই সেকেন্ড ম্যারেজটা ভালো মতন যাবে যদি জটুক বিচার করে সঠিক প্রতিকার নিয়ে এগোতে পারেন তাহলে সাফল্য অবশ্যই আসবে আবারও আপনাদের বলে রাখি যে অরূপ কুমার শাস্ত্রীকে দেখাতে গেলে আপনাদের যোগাযোগ করতে হবে যে বুকিং নাম্বার যাচ্ছে এই দুটি বুকিং নাম্বারে যেমন চেম্বারের জন্য বুকিং করবেন অনলাইন নাম্বারসও কিন্তু এই দুটি সেম নাম্বার বলে রাখি 7980575536 9477027853 লাস্ট নাম্বারটিতে হোয়াটসঅ্যাপও রয়েছে এই দুটি নাম্বারই অনলাইন নাম্বার আর চেম্বার বলে দিচ্ছি কালীঘাট শ্যামবাজার ডানলপ খর্দা এই চারটি চেম্বারে কিন্তু আপনারা অরূপ কুমার শাস্ত্রীকে পাচ্ছেন এই নাম্বারেই বুকিং করতে হবে যে জায়গায় আমরা ছিলাম ছেলেদের ক্ষেত্রে সমস্যা এবং লাগাতার অর্থনৈতিক অনুন্নতি অর্থ রোজগার না করতে পারা ক্যারিয়ার ড্যামেজ হয়ে যাওয়া এইটাই হচ্ছে মেন ব্যাপার এই যে ছেলেটিরও মাঙ্গলিক দোষ এই ছেলেটিও মাঙ্গলিক হ্যাঁ সপ্তম স্থানে যদি মঙ্গল থাকে লগ্নের সপ্তম স্থানে মঙ্গল থাকলে সেটা মাঙ্গলিক দোষ হয়ে থাকে এবং চরম বিবাহিত জীবনে ডিস্টার্ব এবং লাগাতার কিন্তু তার ব্যবসার ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি করবে যেমন চলছে অলরেডি হ্যাঁ এবং মঙ্গল যদি রাহুযুক্ত থাকে বা মঙ্গল যদি শনিযুক্ত থাকে সেইটার কিন্তু পাওয়ার আরও খারাপ বেড়ে গেল সুতরাং এগুলো দেন অ্যান্ড দেন ঠিক করতে হবে কারণ মাঙ্গলিক দোষের প্রতিকার প্রতিবিধান না করলে তার কিন্তু লাইফটা কিন্তু মানে চারিদিক দিয়ে কিন্তু ঠিক হয় না নানা রকম সমস্যার মধ্যে কিন্তু চলতে থাকে সুতরাং সেই জায়গাটাকে ঠিক করবেন অষ্টম স্থানে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু সেইটা কিন্তু মাঙ্গলিক ধরা হয় লগ্নের থেকে অষ্টম স্থানে সেখানেও যদি মঙ্গল রাহু থাকে মঙ্গল শনি থাকে তাহলে শারীরিক সমস্যা কিন্তু তার বাড়বে শারীরিক সমস্যার প্রভাবে কিন্তু তার মাঙ্গলিক দোষের কিন্তু মানে প্রভাব বাড়বে তার কিন্তু সমস্যার ফলে কিন্তু বিবাহিত জীবন এবং ক্যারিয়ারের দিক দিয়ে কিন্তু তার ড্যামেজ আসবে সুতরাং অষ্টম স্থানে মঙ্গল যদি থাকে বা মঙ্গল রাহুযুক্ত থাকে সেটাকে ফেলে রাখবেন না কারণ শারীরিক সমস্যা কিন্তু চরম পরিমাণে হবে এবার আসবো দ্বাদশে যদি মঙ্গল থাকে লগ্নের দ্বাদশ কিন্তু মানে একদম মানে লিখে নিতে পারেন এটা খনার বচনেও আছে দ্বাদশে মঙ্গল থাকলে তাদের কিন্তু নানা রকম শয্যা সুখ থেকে শুরু করে ক্যারিয়ারের দিক দিয়ে শুরু করে বিবাহিত জীবনের দিক দিয়ে শুরু করে সমস্ত কিছু ড্যামেজ কিন্তু হয়ে যায় সুতরাং লগ্নের দ্বাদশে মঙ্গল থাকলে মানুষের ক্যারিয়ার গঠন হয় না শারীরিক সমস্যা দেয় বিবাহিত জীবনের সমস্যা দেয় এমনকি বাইরে যারা মানে থেকে জীবনে ক্যারিয়ার গঠন করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি করে অনেক লোকেরা বাইরে চাকরি করে বাইরের ক্ষেত্রে কিন্তু যারা চাকরি করছে তাদের যদি দ্বাদশে মঙ্গল থাকে বাইরে কিন্তু নানা রকম ক্যারিয়ার করতে দেয় না এইবার বলবো যে দ্বাদশে যদি মঙ্গল রাহু বা মঙ্গল শনি যুক্ত হয়ে যায় সেটা কিন্তু আরও বেশি সমস্যা দিয়ে দেয় সুতরাং এই সমস্যাগুলোকে কাটাবার চেষ্টা করুন লাইফটাকে
ঠিকঠাক করে এগোতে গেলে এই সমস্যাগুলোকে ঠিকঠাক করে কাটিয়ে জীবনে সাফল্য দিক দিকে এগোনোর চেষ্টা করুন, তবেই কিন্তু লাইফে সাকসেস আসবে আর এইগুলো জায়গাগুলোকে প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করবে। অনেক সময় আমরা একটা জিনিস দেখেছি যে অরূপ অনেকে বলে যে বিয়ে হয়েছে, বিয়ে হয়ে যাওয়ার পরে যে মানে দাম্পত্য জীবন শুরুটা সেভাবে করতে পারেনি, কেউ একজন এই ইন্ডিয়া থাকে হয়তো একজন অ্যাব্রডে থাকে, অথচ বিয়ে হয়েছে, তো আলটিমেটলি তো সেটাও একটা দূরত্ব। এটা দারুণ কথা বললে দিদি, কারণ এই দূরত্বটাই কিন্তু দ্বাদশে মঙ্গল থাকলে হয়। এটা তুমি ঠিক পয়েন্টটাকে ধরেছো, মানে হয়তো অশান্তি না কিছু না নাথিং, কিন্তু কারিকেরিয়ার স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টেন্স করে যায় যদি দ্বাদশে মঙ্গল থাকে এবং দীর্ঘদিন তারা আলাদা থাকে, সেই দ্বাদশে মঙ্গলটা কিন্তু ঠিকঠাক করা উচিত। আর একটা পয়েন্ট কিন্তু বলে দেবো, পঞ্চম স্থানেও যদি মঙ্গল থাকে তাহলে সেই মঙ্গলের সাথে রাহু যুক্ত বা শনি যুক্ত বা কেতু যুক্ত থাকে তাহলে সন্তান হতে দেয় না বা সন্তানের দিক দিয়ে নানা রকম সমস্যা হয় বা সন্তানের সাফল্য হতে দেয় না বা সন্তানের ক্ষেত্রে নানা রকম অ্যাবনর্মাল সন্তান বা সে কথা বলতে পারে না বা নানা রকমভাবে কিন্তু সে মানে প্রতিবন্ধী এই জায়গাগুলো কিন্তু সৃষ্টি করে থাকে। সুতরাং পঞ্চম স্থানটাকেও ঠিক করা উচিত। আসবো আমরা। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বেড়াঘাট থেকে বলছিলাম, ছেলের ব্যাপারে একটু জানার দরকার ছিল। দাদা কোথা থেকে বলছেন? বেহালা। আচ্ছা, আপনার ছেলের নাম কি? সোমনাথ কুকে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 17/8/1994 1984 আচ্ছা, 17/8/1984 সময় বলুন। সকাল সকাল নটা। রাশি লগ্ন জানা আছে দাদা? রাশি লগ্ন জানেন না, তুমি বলে দাও, হাতে সময় শেষের দিকে। হ্যাঁ, মেষ লগ্ন, মেষ রাশি, তুলা লগ্ন, ঠিক আছে, একটু লিখে নিন। মেষ লগ্ন, তুলা রাশি, লগ্নের দিক দিয়ে দেখতে গেলে লগ্নে শনি আছে, লগ্নে শনি থাকাটা কর্মে উন্নতির দিক দিয়ে কিন্তু নানা রকম সমস্যা থাকে। সপ্তম স্থানেও কিন্তু চন্দ্র আছে, চন্দ্র শনি থাকা কিন্তু ঠিক নয়, এই জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে গেল। সাকসেসের দিক দিয়ে কিন্তু বাধা, আর এর ক্ষেত্রেও দ্বিতীয় স্থানে মঙ্গল কেতু থাকার জন্যে এই জায়গাটাও কিন্তু মাঙ্গলিক দোষ সৃষ্টি করে দিল। দ্বিতীয় স্থানে মঙ্গল কেতু থাকা চরম আর্থিক উন্নতি দেয় না এবং সাফল্য পেতে সাকসেস দেয় না, এইগুলোই কি হচ্ছে? ছেলে কি এটাই হচ্ছে সমস্যা? অবশ্যই কাটাতে হবে এখন থেকে, সিরিয়াস না হলে মঙ্গল কেতুর দ্বিতীয় স্থান ড্যামেজ থাকলে কোনো দিন উন্নতি হবে না। এবং এই জায়গাটাকে ঠিক করুন, লগ্নে শনি আছে এই জায়গাটাকেও ঠিক করুন, না হলে কিন্তু সাকসেস কিছুতেই হতে দেবে না। আমি দেখছি আপনার এই হেল্পলাইনের নাম্বার পাচ্ছেন না, সুতরাং মাঙ্গলিক আপনি আপনি নিজেও বোধ হয় প্রশ্ন করবেন, সমস্ত অনুষ্ঠানটাই আমি বলে দিলাম। অদ্ভুত ভাবে আমাদের সাবজেক্ট রিলেটেড প্রশ্ন এসেছে, আপনি শুনতে থাকুন দাদা, অনেক আপনি ঠিকঠাক করুন, নাহলে বিবাহিত জীবনেও সাকসেস হবে না, কর্মের জীবনেও সাকসেস হবে না, চরম দুঃখের মধ্যে দিয়ে দিন কাটাতে হবে। সুতরাং লগ্নের শনিটাকে ঠিক করুন, আমি যা যা বললাম মঙ্গল কেতু ঠিক করুন, না হলে কিন্তু শুধু ফোন করে কোনো লাভ হয় না, এই জায়গাগুলোকে সঠিক গাইড মেনে প্রতিকার প্রতিবিধান করুন, আগামী দিন অবশ্যই সাকসেস আসবেই। আপনি বেহালায় থাকেন, আপনার জন্য বেস্ট হবে কালীঘাটের চেম্বার অর্পের, এবং আপনি কালীঘাট চেম্বারে যোগাযোগ করতে পারেন ইজিলি, কারণ 34 এজ সেখানে গিয়ে কেরিয়ারে স্যাটিসফ্যাকশন আসছে না, সেখানে বিয়ের জায়গা সমস্যা, ডিভোর্সের জায়গা চলে গেছে, এখনই কিন্তু ঠিক করার সময়। সুতরাং যোগাযোগ করতে পারেন 7980575536 বা 9477027853। অনলাইনে দূরের বন্ধুরাও যোগাযোগ করুন, এবং তার সঙ্গে কিন্তু কালীঘাট, শ্যামবাজার, ডানলপ, খর্দার চেম্বারও যোগাযোগ করুন। অনেক অনেক ধন্যবাদ জানাবো অরূপকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।